How are you, my favorite students? You are most welcome to Easy English School. This is the first speech for you to make your grammar easy. How to say English easily? This is the purpose of our school. আমি বলতে চাই, আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে আমরা গ্রামার শিখছি, বাট বছরের পর বছর কেটে যাচ্ছে যেখানে গ্রামার আমরা আসলে শিখতে পারছি না। আজকে আমরা সেই এবিসিতেই থেকে যাচ্ছি। তা আমি আজকে আমার এই উদ্দেশ্য কি করে তোমরা আজকে ইংরেজিতে যে দুর্বলতা আছে সেটা সহজে কাটিয়ে উঠতে পারো। তাই আমি প্রথমে পাঠ্যক্রম যত বই আছে আজকে সরকারি বইগুলোতে গ্রামার বইগুলোতে আমি দেখেছি যে পার্টস অফ স্পিচ সব কন্টেন্টসে পার্টস অফ স্পিচ রাখা আছে। তাই আমি পার্টস অফ স্পিচের সম্পর্কে আজকে একটা ভালো কনসেপশন তোমাদের দেওয়ার জন্যই মূলত হাজির হয়েছি। আজকে আমাদের স্কুলের উদ্দেশ্য এবং নামটা আমি বলেছি, আরও একবার ক্লিয়ার করে বলতে চাই তোমাদেরকে, বারবার প্রতিদিনে আমরা লাইভে থাকবো এবং স্কুলের নামটা ভালো করে তোমরা মনে রাখবে, ইজি ইংলিশ স্কুল। এখানে আমরা তিনটা সাইডই রেখেছি, গ্রামারের অংশ রেখেছি, এখানে আমরা রাইটিং সাইডের অংশ রেখেছি, এখানে আমরা স্পোকেন ইংলিশ রেখেছি। সিরিয়ালি আমরা তিনটে জিনিসই তিনটা ক্লাসে পরপর আমরা দিয়ে যাব। তবে অবশ্যই আমাদের কোন ক্লাস কোন তারিখে কটার সময় থাকবে আমরা অবশ্যই প্রত্যেকটা টাইম তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যেটা আলোচনা করব মূলত পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, আসলে যে পার্টস অফ স্পিচের আসলে মানেটা কি? পার্টস বিভিন্ন গাড়ি দেখতে পাই, তার পার্টস থাকে, যন্ত্র থাকে, এবং আমরা সেজন্য ইংলিশের প্রথম গ্রামারে আমরা দেখি পার্টস। পার্টস শব্দটা আসলে কেন এখানে আমরা পার্টস শব্দটা ব্যবহার করা হয়েছে, যেনারা ইংরেজি বই লিখেছেন, কারণ হচ্ছে যে পার্টস স্পিচের এখানে অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। তাই এখানে পার্টস বলতে আমরা আলাদা আলাদা অংশকে বোঝানোর চেষ্টা করছি। যেরকম পার্টস অফ স্পিচে আমরা মূলত জানি এক থেকে আটটা আইটেম আছে। কয়টা আইটেম আছে? এক থেকে, শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু জানি এক থেকে আটটা আইটেম আছে। আমি যদি নাম ধরে ধরে বলতে থাকি, এক নম্বরের নাম হচ্ছে নাউন, এক নম্বরের নাম নাউন, দুই নম্বরের নাম আমরা দেখি প্রোনাউন, প্রোনাউন, তিন নম্বরে আমরা যদি দেখে থাকি, তিন নম্বরের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তিন নম্বরের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি চার নম্বরে দেখি, চার নম্বরের নাম হচ্ছে ভার্ব, পাঁচ নম্বরের নাম আমরা দেখি অ্যাডভার্ব। আমরা যদি ছয় নম্বর দেখি, ছয় নম্বরের নাম হচ্ছে এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন। এবং আমরা চলে যাব সাত নম্বরে, সাত নম্বরের নাম হচ্ছে কনজাংশন, এবং আট নম্বরে আমরা চলে যাব, আট নম্বরের সর্বশেষ নাম যেটা পেয়েছি আমরা ইন্টারজেকশন। ইন্টারজেকশন, আসলে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ইংরেজি স্যারের ধারের কাছে যাই, বছরের পর বছর সময় পার করি। আজকে আমরা আটটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপশন নেই। আজকে আমরা ক্লাস ওয়ান থেকে স্টুডেন্টকে আমরা বলি পার্টস অফ স্পিচের আপনি আটটা বলেন তো, এবং নামের সাথে একটা করে উদাহরণ বলেন তো, আপনারা পারবেন না। কারণ আমি জানি এখানে আমাদের দুর্বলতা, যে হয়তো আমরা যেভাবে শেখার দরকার ছিল, মনে রাখার দরকার ছিল, সেটা আমরা ধরে রাখতে পারি না। তাই আমি বলবো, আমি মাত্র 30 থেকে 35 মিনিট প্রতিদিন ক্লাস নেব, এবং আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে তোমরা প্রত্যেক দিন এই 30 মিনিট আমাদের লাইভ ভিডিওতে আসবে। এবং আশা করি তোমাদের যেটা এর আগে তোমরা শিখতে পারোনি, যে গ্রামার তোমরা শিখতে পারোনি, আশা করি এই ক্লাস যদি অ্যাটেন্ড করো, সিরিয়ালি ইউ হ্যাভ টু মেনটেন অ্যান্ড শিওর টু গেট সামথিং বেটার ফ্রম মাই ক্লাস।
আই এক্সপেক্ট, আমি অবশ্যই আশা করি, আমি প্রত্যাশা রাখি যে এযাবৎকালে তোমরা যে গ্রামারে তোমরা পারোনি, যেটা তোমাদের দুর্বলতা আছে, আজকে থেকে আশা করি সেটা তোমরা অবশ্যই পাবে। এবং আমি যদি আজকে আলোচনা করি, প্রথম এক নম্বরটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে 8 নম্বরের নাম্বার 1 আমরা বলি নাউন। আজকে দেখো নাউন সম্পর্কে আমরা সবাই জানি নাউন কি, কিন্তু আমরা পরক্ষণে ধরলে বা বলতে গেলে একটু জড়তা কাজ করে বলতে পারি না। তা আমি আজকে বলবো নাউন। দেখা যাচ্ছে এমনভাবে আমি কথা বলবো, আশা করি তোমরা এই নাউনটা সুন্দরভাবে তোমাদের মাথায় ঢুকে যাবে, যেখানে নাউন আর কখনোই বের হবে না, বের হবে না, শুধু মাথায় ঢুকবে বাট বের হবে না। লক লক অ্যান্ড কি আমরা শিখবো, তো লক অ্যান্ড কি শিখবো, কারণ যেটা মাথায় ঢুকবে সেটা বের হবে না। আর আমরা এমন সিস্টেমে শিখি, এদিক দিয়ে ঢোকে আর এদিক দিয়ে বের হয়ে যায়, এই শিখা থেকে আমরা দূরে আসবো। আমরা আজকে আমরা ইজি ইংলিশে এসেছি, ইজি ইংলিশ স্কুলে এসেছি একটাই উদ্দেশ্য, আমরা যেটা আগে শিখতে পারিনি আজকে সেটা শিখবো, আমরা যেটা পরবর্তীতে এই শিখাটাই ধরে রাখতে পারি। তো আজকে যদি আমি বলি নাউন, আসলে নাউনের কিন্তু ক্লাসিফিকেশন আছে। নাউন আবার যদি আমি বলি 5 প্রকার আছে এখানে, নাউন কয় প্রকার? 5 প্রকার। প্রপার নাউন আছে এখানে, 2 নম্বর আছে কমন নাউন, 3 নম্বর আমরা যদি যাই কালেকটিভ নাউন, 4 নম্বরে যদি যাই আমরা ম্যাটেরিয়াল, 5 নম্বরে যদি যাই আমরা অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা কিন্তু নাউনেরও 5টা ক্লাসিফিকেশন এখানে পেয়ে গেছি, যে নাউন আমরা 5 প্রকার। এই নাউন সম্পর্কে আজকে আমরা জানবো যে 5 প্রকার নাউন আসলে প্রপার নাউন কারা। প্রপার নাউন আমরা কিন্তু প্রত্যেকে পরিবারে বাস করি, আমরা আমাদের পরিবারে 5 জন 6 জন 7 জন সদস্য আছে। তো আমি কিন্তু 1 নম্বর নাউনে যখন চলে গেছি, আমরা দেখেছি এই নাউনের সদস্য হচ্ছে 5 মেম্বার্স আছে এখানে। কয়টা মেম্বার্স আছে? 5 মেম্বার্স আছে এখানে, 5 সদস্য বিশিষ্ট আমরা নাউনকে পেয়েছি। এই 5 সদস্য ফ্যামিলির কথা আমি এখানে এই জন্য এনেছি, যাতে করে আমরা যদি আমাদের প্রত্যেকের পরিবারের সদস্য আছে, সদস্যের কথা মনে পড়ে, তাহলে আমরা নাউনের যে সদস্য আছে 5টা, নাউনের কথা আমাদের এই সদস্যের কথা আমাদের মনে থাকবে। তাহলে প্রপার নাউন কাকে বলে? আমি আসলে এমনভাবে কথা বলতে চাই যে কথাটা যাতে তোমাদেরকে সহজে মাথায় ঢুকে যায়। প্রপার নাউন বলতে ওই সমস্ত নাউনকে বোঝায় যার দ্বিতীয় কোনো নাম নেই, দ্বিতীয় কোনো ফেস নেই, দ্বিতীয় কোনো বৈশিষ্ট্য নেই। যেরকম আমি পিয়ার স্যার, প্রপার নাউন পিয়ার বলতে একই রকমের চেহারা আর দ্বিতীয় কেউ নেই। আচ্ছা আরও একটা উদাহরণ যদি দিই, বাংলাদেশ, এই সারা বাংলাদেশ বিশ্বের মানচিত্রের বাংলাদেশের দ্বিতীয় কোনো বাংলাদেশ নেই। তারপর আমরা যদি পাশের রাষ্ট্রে চলে যাই ইন্ডিয়া, সেকেন্ড কোনো ইন্ডিয়া নামে আর কোনো রাষ্ট্র নেই। আমরা যদি চলে যাই ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ কিংডম, সেটাও কিন্তু প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউন বন্ধুরা শিখে পড়েছি, প্রপার নাউন বলতে ওই সমস্ত নাউনকে বোঝায় যে নাউনের দ্বিতীয় কোনো নাম নেই, তাকে আমরা প্রপার নাউন। তারপরে প্রপার নাউনের আমরা একটা সুন্দর একটা নাম যেটা ছোটোবেলা থেকে আমরা জানি, ডেফিনাইট। কি বলি? ডেফিনাইট। ডেফিনাইট বলতে মূলত এখানে নির্দিষ্টকে বোঝায়। কি বোঝায়? নির্দিষ্টকে বোঝায়। নির্দিষ্ট, তার মানে যে কোনো নির্দিষ্ট জিনিস হলে তার নাম হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন আজকে আমরা অবশ্য শিখতে পেরেছি। আমরা এখন চলে যাব কমন নাউন। তবে তোমাদের কিন্তু অবশ্যই বাড়ির কাজ থাকবে, এই প্রপার নাউনের আমি কিছু উদাহরণ দিয়েছি, নাম বলেছি, আগামী ক্লাসে তোমরা অবশ্যই প্রপার নাউনের সবাই 10টা করে নাম খাতায় লিখবে। এবং শিক্ষার্থী বন্ধুদেরকে আমি বিশেষভাবে বলবো, তোমরা প্রত্যেক দিনই ক্লাসে অবশ্যই লাইভ ক্লাসে আসবে এবং নোট খাতা সাথে রাখবে, যেটা আমি লেকচার দেবো এবং সেটার সাথে সাথে তোমরা নোট করবে। আশা করি এটা যখন তোমরা বাড়ির কাজ দেবো তাহলে তার সাথে তোমরা মিলিয়ে নিতে পারবে। বাট তুমি নোট খাতা রাখছো না, কিছু লিখছো না, এখানে আমি যা বলছি পরক্ষণে যদি তোমার কাছে বাড়ির কাজ চাই তাহলে তুমি আমাকে রিটার্ন দিতে পারবে না। তাই তোমাদের জন্য আমি এটা মনে করি মঙ্গল যদি সাথে খাতা সাথে কলম রাখো এবং সাথে সাথে আমাদের আইটেমগুলোকে তোমরা লিখে রাখো ছোট ছোট করে। আজকে আমরা তাহলে নাউনের ব্যাপারে যদি ধরি তাহলে বুঝবো যে কালকে যদি তোমাদের আমার চেক করি বলো তো প্রপার নাউন কোনগুলো উদাহরণ দাও, তাহলে তোমরা চট করে আমাকে বলতে পারবে। বাট আমি শুধু বলে গেলাম, এর বিনিময়ে তোমরা কিছুই আর বাড়িতে দেখলে না তাহলে কিন্তু সহজ হবে না। আমাকে তো কিছু সহযোগিতা করতে হবে, আমি তো তোমাদের কিছু সহযোগিতা চাই। আমি যেরকম করে আন্তরিকতার সাথে তোমাদের গ্রামার শিখাবো, ইজি ইংলিশ শিখাবো, তাহলে তোমাদের তো আমাকে এগিয়ে আসতে হবে কিছুটা। কারণ হাদিসে একটা কথা আমরা প্রায় জানি যে আল্লাহর এরকম একটা
হাদিস আছে কি আল্লাহ বলেছে আমার দিকে কেউ যদি এক পা এগিয়ে আসে তাহলে আমি দুই পা এগিয়ে যাই, এই কথাটা সত্য। তা কারণ এটাই আমি বলতে চাই, আমি তোমাদের দিকে একটু এগিয়ে আসছি, তোমরা কেনই বা আমাদের আমার দিকে একটু এগিয়ে আসবে না? কারণ এই পাওয়াটা তো তোমার, এই চাওয়াটা তো তোমার, যেটা এতদিন চেয়ে তুমি পাওনি এখন তুমি পাচ্ছ। যার কারণে এখানে যদি আমরা একটু ত্যাগ করি তাহলে অবশ্যই তার বিনিময় পাবো। আজকে বাংলাদেশ পেয়েছি স্বাধীনতার বিনিময়ে, এখানে অনেক বড় ধরনের ত্যাগ ছিল। তোমাদেরকে জীবন দিতে হচ্ছে না, তোমাদের রক্ত দিতে হচ্ছে না, বাট তোমাদের একটু টাইম দিতে হবে, জাস্ট আমার সাথে একটু থাকবে, অল্প অল্প কাজ দেবো, অল্প অল্প কাজ তোমরা বাড়ির করে রাখবে, আশা করি তোমরা দেখবে একটা সময় 30 দিনের মাথায় দেখবো তুমি অনেক কিছু শিখে ফেলেছো, যেটি 10 বছরে পারোনি, 5 বছরে পারোনি। তাই আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই অল্প অল্প কাজ এবং বাড়ির কাজ থাকবে যেটা তোমরা আমাকে রিটার্ন দেবে এবং আমিও তোমাদেরকে চেক করবো। আমরা দ্বিতীয় নম্বরে চলে যাবো, প্রপার নাউনের আমরা সবগুলো একটু আলোচনা করবো, কিন্তু পেসিভ প্রত্যেকটা আইটেম আমরা নেক্সটে ধরবো। প্রপার নাউনের একটু উদাহরণ দিয়েছি, আজকে আমরা চলে যাবো প্রোনাউনের ব্যাপারে একটু বলবো, সব আইটেম নিয়ে বলবো, কিন্তু আগামী ক্লাসে আমরা সবগুলো যেরকম নাউন শেষ করেছি প্রোনাউনের উদাহরণ দিয়ে শেষ করবো, অ্যাডজেক্টিভ উদাহরণ দিয়ে শেষ করবো, আমরা ভার্বের উদাহরণ দিয়ে শেষ করবো, এভাবে আমাদের যে 8টা আইটেম আছে আমরা সুন্দরভাবে শেষ করবো। আজকে আবার যা ছামারি আকারে আমরা 8টা আইটেম শেষ করবো। আসলে দেখো প্রপার নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন হচ্ছে ওই সমস্ত ওয়ার্ড যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে। নাউনের পর যেরকম আমার হাতে, আমি যদি একটা উদাহরণ দিই, আমার হাতে একটা হোয়াইট বোর্ড মার্কার আছে, এই মার্কারের পরিবর্তে এর কিন্তু একটা নাম আছে। এর আগে আমি বলেছি যে যার নাম আছে তাকে নাউন বলে, বাট নাউনের পরিবর্তে যে বসে তাই সে হচ্ছে প্রোনাউন। এই মার্কারটার পরিবর্তে যদি আমি মার্কারটাকে বলি এ মার্কার, মার্কার না বলে যদি বলি ইট তাহলে এটা একটা প্রোনাউন। হ্যাঁ, যদি বলি হাসান, যদি এখানে আমি বলি হাসান, এসএন, হাসান কিন্তু একটা নাম। এখানে আমি যদি বলি জনি, জনি কিন্তু একটা নাম। যদি আমি এখানে বলি শুভ, শুভ কিন্তু একটা নাম। এগুলো কিন্তু আমরা 3টা নাম পেয়েছি, যে নামগুলো আসলে কি এর আগে বলেছি প্রপার নাউন, কারণ এরা নির্দিষ্ট, এদের ফেস আলাদা, এদের নাম আলাদা, এরা প্রপার নাউন। আমি যদি প্রপার নাউনের এখন যদি আমি প্রোনাউন খুঁজতে যাই তাহলে আমরা একটা জিনিস জানি যে 3টা আসলে আমরা যেখানে পেয়েছি 3টা জিনিসই আসলে আমরা পেয়েছি মেল, নট ফিমেল। তাই আমরা এদের বিরুদ্ধে আমরা বলতে, এদের আমরা পরিবর্তে লিখতে পারি হি, এখানে পরিবর্তে আমরা হি লিখতে পারি। তার মানে সহজে আমরা ছেলে 3টা নাম পেয়েছি এবং একজাতীয় বলে পুরুষ বুঝালে আমরা প্রোনাউন হি বসাবো। কিন্তু যদি এখানে একটা মেয়ের নাম বলি, যদি মেয়েটার নাম হয় মালা, তাহলে এটা কিন্তু ফিমেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বসাবো সি। তাহলে আমরা আরও একটা সুন্দর জিনিস শিখলাম, যেটা এর আগেও শিখেছি বাট বারবার ভুলে যাই। এখানে পুরুষ বলতেই একটা সিঙ্গেল পার্সন, পুরুষ মানেই সিঙ্গেল পার্সন, সিঙ্গেল পার্সন মানে আমরা এখানে কিন্তু হি বসাবো। আর এখানে ফিমেল, ফিমেলের কথা যেটা আমি বলেছি, ফিমেল হচ্ছে আমি মালাও একটা নাম নিয়ে এসেছি, আর এগুলো আমরা এই 3টা নাম নিয়ে এসেছি মেল। মেল বলতে এখানে আমরা 3জন একে পেয়েছি, আর ফিমেল বলতে আমরা মালা পেয়েছি। তাহলে আমরা ফিমেল এবং মেল জিনিসটাকে যদি ক্লিয়ার করতে পারি আমাদের প্রোনাউন নির্ণয় করা নট পসিবল ফর আস টু আইডেন্টিফাই হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট হোয়ার উই সিট শি, হোয়ার উই সিট হি। একটা জিনিস আমাদের ক্লিয়ার হতে, ফিমেল শি, মেল হি, নো প্রবলেম, এটুকু শিখলে যথেষ্ট, এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। তাহলে আমরা ফিমেল মেলকে চিনি না, অবশ্যই মেল ফিমেল চিনি, পুরুষ মানেই একজন, একজন বোঝালে আমরা হি বসাবো। যদি আমরা ফিমেল মালা, মালা হোক, তারপরে ঝর্ণা হোক, হ্যাঁ এই জাতীয় যে নামই হোক না কেন, আমরা যদি এই জাতীয় নামগুলোকে আমরা ব্যবহার করি সেটা একটা হলেই তার পরিবর্তে আমরা হি বসাবো। তাহলে বন্ধুরা অবশ্যই ক্লিয়ার তোমরা যে কোথায় আমরা হি বসাবো আর কোথায় আমরা হি বসাবো। আর একটা জিনিস এখানে আমরা আরেকটা জিনিস এখানে আছে, কিছু জিনিস যেরকম আমরা ইট ডগ, তারপরে আছে ওয়াটার, ওয়াটার, তারপরে এই পেন, পেন মাদা। আমি 3টা জিনিস এখানে 4 রকম নিয়ে এসেছি, 1 2 3 4 টাইপস নাউন এখানে নিয়ে এসেছি। ডগ, ডগ কিন্তু ইটের প্রাণী, এখানে আমরা সবসময় এর প্রোনাউন হিসাবে ইট বসাবো। ওয়াটার, ওয়াটার, ওয়াটার কিন্তু আমরা এটা খাই, এটা জড়বস্তু, এর পরিবর্তে আমরা ইট বসাবো। এ পেন, জড়বস্তু, এর পরিবর্তে আমরা ইট বসাবো। মাদা, এর আগে কিন্তু বলেছি আরও একটা শব্দ আমি লিখছি এখানে,
ফাদা ফাদা মাদা মাতারানীকে আমরা এর আগে কিন্তু শিখেছি, যেটা আমরা আগে এই যে মালার পরিবর্তে দেখেছি শিব বসিয়েছি, মা এখানে ফিমেল বোঝাচ্ছে, তাই আমরা শিবাসম ফাদার। এখানে আমরা আরও একজনের তিনটা উদাহরণ পেয়েছিলাম, শুভ হাসান এবং জনি, যার পরিবারটা আমরা বসিয়েছিলাম হি, তার মানে ফাদার তো এখানে মেল বোঝাচ্ছে, তাই আমরা এখানে অবশ্যই হি বসাবো। তার মানে শিক্ষার্থী বন্ধুদেরকে অবশ্যই আমি একটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি, সেটা হচ্ছে যে প্রণামগুলো আসলে কোথায় কিভাবে আমরা বসাই জড়বস্তির ক্ষেত্রে। তবে আজকে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত আমি করছি, এই তিনটা আইটেম, এক দুই তিন, এই তিনটা আইটেম কিন্তু আসলে সব আমরা সিঙ্গেল হিসেবে আলোচনা করছি। কী হিসেবে আলোচনা করছি? সিঙ্গেল সিঙ্গেল হিসেবে আলোচনা করছি। সিঙ্গেলে আমরা কী কী বসে সেই প্রণয়নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, মেল হলে পরে আমরা কী বসে, ফিমেল হলে কী বসে, এবং ইতর প্রাণী জড়বস্তুর ক্ষেত্রে সবগুলোই কিন্তু সিঙ্গুলারে আলোচনা এসছে। আমরা যদি এখন সিঙ্গল থেকে বেরিয়ে যদি প্লুরালের দিকে যাই, তাহলে কিন্তু একটু ভিন্ন রকমের আমরা প্রণয়নগুলো দেখতে পাবো। আমরা এখন দেখব, আসলে এতক্ষণ দেখছিলাম যে নাউনের সিঙ্গুলার রূপ দেখছিলাম, প্লুরাল শেপ, ইংলিশে আমরা একে শেপ বলতে পারি, শেপ মানে, শেপ মানে আকৃতি বা রূপ। তাহলে এতক্ষণ দেখছিলাম সিঙ্গুলার, এখন দেখব আমরা প্লুরাল রূপ। যদি আমি এর আগে পেন্স, একটা পেন ছিল, এখন আমরা পেনের সংখ্যা বাড়ানোর জন্য পাশে একটা এস লাগাই। আমরা আগেই জানি যে কোনো সংখ্যার শেষে যদি আমরা এস অথবা এস অথবা ইএস লাগাই, আমরা বহুবাসন বানাতে পারি। তবে কোথায় গেলে আমরা ইএস যোগ করে বহুবাসন বানাতে হয় আর কোন শব্দের শেষে আমরা ইএস যোগ করে বহুবাসন বানাতে হয়, প্লুরাল বানাতে হয়, সেটা কিন্তু আমি আলোচনাতে রাখবো। যে একটা বিষয় যেটা সে ক্লাসে শুধু থাকবে, এস অথবা ইএস লাগিয়ে কীভাবে নাউনকে একবাসন থেকে বহুবাসনে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়েও আমি আগামীতে ক্লাস রাখবো। আশা করি বন্ধুরা এখন আমরা যেটা আলোচনা করছি সেটা শেষ করব, কারণ ক্লাস বেশি লং হয়ে গেলে বোরিং হয়ে যাবে, সবার খারাপ লাগবে, তাই আমিও চেষ্টা করবো শর্টে এটা শেষ করা। তার মানে পেনের সাথে আমি যদি এস লাগাই তাহলে পেন্স। এর আগে আমি দুটো নাউন পাশাপাশি বসেছিলাম, এখন যদি সেটাকে আমি একসাথে যোগ করি, জানি জনি অ্যান্ড হাসান, সাপোজ এরা দুই বন্ধু, অনেকগুলো সবসময় কাছাকাছি থাকে এবং এরা অত্যন্ত জলি ফিগারের, তাই এই দুজন নামকে আমি মিশেছি পেন্স। তার মানে এখানে আমরা দেখেছি এটা বহুবাসন, এর পরিবর্তে আমরা দে বসাবো, এটাও পরিবর্তে আমরা দে বসাবো। একটা জিনিস আমরা ক্লিয়ার যে এটা কিন্তু বস্তুবাচক, বাট এর সাথে এস আছে, এটা বহুবাচন। আমরা জনি এবং হাসানকে পেয়েছি, মাঝখানে একটা এন যোগ অ্যান যোগ করেছি, কারণ আমরা জানি প্রপার নাউনকে বা কোনো নাউনকে যদি আমরা অ্যান অ্যান্ডের মাধ্যমে বহুবচন বানাতে পারি, কারণ এটা তো জড়বস্তু নয় যে জনস জনিস করে দিলাম বা হাসানস করে দিলাম, এটা করা যাবে না বন্ধুরা। যার কারণে আমরা কোনো প্রপার নাউনকে যদি যোগ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যান্ডের মাধ্যমে সেটা যোগ করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা অনেক সময় আরও একটা আমি উদাহরণ এখানে দিতে পারি, বার্ডস। কী দিব? বার্ডস। বার্ডস মানে কি? পাখি। আচ্ছা, বার্ডের সাথে কি এস আসে? এখানে যেমন পেনের সাথে এসেছিল, আমরা বার্ডের সাথে এস দিয়েছি, তাহলে এটাকে আমরা দে হিসাবে নির্ণয় করবো। কারণ হচ্ছে যে সবচেয়ে আমার কাছে ই মনে হচ্ছে একটা জিনিস, প্রোনাউনের ব্যাপারে আনক্লিয়ার মনে হয়েছে, নট ক্লিয়ার মনে হয়েছে, যে অনেক শিক্ষার্থী আছো যারা প্রোনাউন নির্ণয় করতে পারো না। কারণ হচ্ছে যে এই প্রোনাউন জন্য তোমাদের ট্যাগ কোয়েশ্চেন অপেক্ষা করছে, তোমাদের জন্য ট্যাগ কোয়েশ্চেন। যদি ইফ ইউ ফেল টু আইডেন্টিফাই দ্য টু মেক প্রোনাউন, ইট ইজ নট পসিবল টু গেট মার্কস ফ্রম দ্য এক্সাম। পরীক্ষা থেকে তোমাকে নাম্বার পাওয়া তোমার পক্ষে সম্ভব না, কারণ নবম শ্রেণী এবং দশম শ্রেণী কলেজে আপাতত হায়ার সেকেন্ডারিতে আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে পাস করেছি, বাট এখানে নবম এবং দশমের জন্য কিন্তু ট্যাগ কোয়েশ্চেন আসে, যেখানে নাম্বার ফাইভ রাখা আছে। তাই আমরা ট্যাগ কোয়েশ্চেন যদি ট্যাগ কোয়েশ্চেনে নাম্বার পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রোনাউন জানতে হবে, প্রোনাউন ছাড়া নো অল্টারনেটিভ প্রোনাউনের, কারণ প্রোনাউন ছাড়া আমরা ট্যাগ কোয়েশ্চেনে নাম্বার পাবো না। এই জন্য আমি মনে করি যারা নবম
এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা অবশ্যই এটা অত্যন্ত গুরুত্ব দেবে। কারণ হচ্ছে এখানে তোমার জন্য বোর্ড পরীক্ষার নাম্বার অপেক্ষা করছে। এখানে নো চান্স টু মিস ইউ টু লার্ন দিস, এটাকে শেখা থেকে তোমাকে বিরত রাখা কখনো তোমার পক্ষে সম্ভব নয়। এটা কারণ হচ্ছে সবচেয়ে আমি মনে করি যে এখানে আমাদের যে বোর্ড আছে শিক্ষা বোর্ড, সেই বোর্ডে আমাদের 60 মার্কের গ্রামার রাখা হয়েছে। কত মার্কসের? 60 মার্কস। আমি মনে করি আজকেকার জামানাতে যে গ্রামারে থেকে পিছিয়ে আছে সে বিকার স্বর্গে বাস করছে, কারণ সেই স্টুডেন্টের জন্য নট পসিবল টু সিকিউর গুড মার্কস ফ্রম দ্য ইন দ্য এক্সাম, টু গেট চান্স ইন ইউনিভার্সিটি, টু গেট চান্স ইন মেডিকেল, টু গেট চান্স এনি চ্যালেঞ্জিং এক্সাম, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা একজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয় যদি সে গ্রামার না পড়ে। আজকে তোমাদের একটু খারাপ লাগতে পারে শিক্ষার্থীরা, আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি যে স্যার আমরা অনেক বড় হয়েছি, আপনি কেন পার্টস অফ স্পিচ ধরলেন, বাট আমি এটাও জানি যে এটার মধ্যেই তোমাদের সমস্ত প্রবলেমগুলো লুকিয়ে আছে। কারণ একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই বিল্ডিংটা বানানো হয়েছে, এই বিল্ডিং বানাতে গেলে কিন্তু প্রথমে কী করতে হয়েছে, মাটির নিচে খুঁড়তে হয়েছে, সেখানে ইট পাথর দিয়ে সেটাকে ভিত্তি তৈরি করতে হয়েছে, ফাউন্ডেশন যাকে বলে। তাহলে আজকে ফাউন্ডেশন করার পরে সেটাকে একতলা, দুইতলা, দশতলা, আমরা 50তলা, 60তলা পর্যন্ত আকাশচুম্বী বিল্ডিংগুলো ঢাকাতে এবং লন্ডনে এবং ইউএসএ গেলে দেখতে পাই। তার কারণ কি, যেটা যত বেশি আকাশচুম্বী বিল্ডিং তার ভিত্তি তত বেশি মজবুত। তাই তুমি ইংরেজিতে যদি 60-60 পেতে চাও, 55 পেতে চাও, 50 পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচে ফিরে আসতে হবে, তোমাকে বেসিকে ফিরে আসতে হবে। কারণ এখানে বেসিক ছাড়া কোনো পক্ষে তোমার পক্ষে 60-60 পাওয়া অন্তত পক্ষে সম্ভব না, 60-60 পাওয়া অন্তত পক্ষে সম্ভব না, অথবা 50 পাওয়া সম্ভব না, 55 পাওয়া সম্ভব না। এই নাম্বারগুলো ওই সমস্ত স্টুডেন্টরা পেয়ে থাকে যাদেরকে, যাদের বেসিক সবচেয়ে ভালো, যাদের বেসিক সবচেয়ে ভালো। তাই বেসিক ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছি যে বিল্ডিং যেরকম বেসিকের উপরে ফাউন্ডেশনের উপরে ওঠে, তোমাকেও ঠিক অনুরূপভাবে ইংরেজিতে যদি ভালো করতে হয়, ভালো ইউনিভার্সিটিতে যদি চান্স নিতে হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, মেডিকেলে যদি চান্স নিতে হয়, ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স নিতে হয়, তাহলে অবশ্যই তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বিল্ড ইয়োর বিল্ডিং। যেটা বলতে চাচ্ছি, তোমাকে বিল্ডিং বানাতে হবে না শিক্ষার্থী, তোমাকে বানাতে হবে তোমার বেসিক, তোমাকে বানাতে হবে তোমার ভিত্তি। তাহলেই দেখবা তুমি আস্তে আস্তে মজা পেয়ে যাচ্ছ। তবে আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট আজকে যারা আমার ক্লাসে অ্যাটেন্ড আসো এবং আগামী যতগুলো ক্লাস আমি নেবো, আশা করি প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা একটু কষ্ট করে, একটু ত্যাগ করে, একটু বসতে পারো, তাহলে দেখবা সবচেয়ে ভালো লাগছে। যেটা তুমি মনে করবা যে আসলে এত মজার ক্লাস আমি আর কখনোই পাইনি, যেটা আমি চেয়েছিলাম বাট পাইনি, সেই ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। আশা করি তোমরা এটা পাবে। এবং আমি সর্বোচ্চ এখানে যেখানে যেটা লাগে তোমাদের, কখনো প্রিপোজিশন, কখনো প্রোনাউন, কখনো পার্টস অফ স্পিচ, কখনো চেঞ্জিং সেন্টেন্স, কখনো ন্যারেশন, কখনো ভয়েস, কখনো ইন্টারগ্রেটিভ বাক্য, কখনো WH, যেখানে যেটা লাগে আমি প্রত্যেকটা আইটেম তোমাদেরকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা কোনো, তোমাদের মধ্যে কোনো ঘাটতি না থাকে এবং তোমরা সুন্দর করে তোমাদের যে বেজমেন্টের যেগুলো প্রয়োজন হয় সেগুলো চলে যাবো। তবে একসাথে আমি যেরকম গ্রামারের কথা আলোচনা করছি, স্পোকেনের কথা আলোচনা করলে বা রাইটিংয়ের কথা আলোচনা করলে একসাথে কনফিউজড হয়ে যাবে তোমরা। তাই আমরা সিরিয়ালি প্রত্যেকটা আইটেমে কিন্তু ফিরে আসবো। আমরা গ্রামারের ফাউন্ডেশনটা প্রথমে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেয়ে আমরা স্পোকেন ক্লাস সপ্তাহে 3 দিন রাখবো এবং রাইটিং ক্লাসও 3 দিন রাখবো আমরা সপ্তাহে। সেগুলো অবশ্যই সেট করে দেবো তোমাদেরকে, তোমরা আস্তে আস্তে সেগুলো পেতে থাকবে। এবং আমি যেটা বলতে চাই যে ওই সমস্ত শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করে এবং যেতে যারা নিয়মিত হয়, রেগুলারিটি ইজ মাস্ট ইজ নিডেড ফর এ স্টুডেন্ট টু লার্ন সামথিং ফ্রম এ লেকচার, ফ্রম এ স্কুল, ফ্রম এনি ইউনিভার্সিটি, ফ্রম এনি কলেজ, ফ্রম এনি টাইপস অফ ইনস্টিটিউশন, ইফ ইউ হ্যাভ টু বি রেগুলার। নো রেগুলার নাথিং টু গেট, এভরি রেগুলার হ্যাভিং টু গেট। তাই আমি বলতে চাচ্ছি যদি তুমি রেগুলার হও তাহলে তুমি পাবে, যদি তুমি রেগুলার না হও তাহলে তুমি পাবে না। কিছু কিছু শিক্ষার্থী আছে আজকে করলাম থাক, আজকে একটু বাদ দিই, আবার দুদিন পরে করবো, সে কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। তার পক্ষে ইংরাজি লেখা, ইংরেজি পড়া, ইংরেজি বলা তার পক্ষে সম্ভব না। তাই আমি তোমাদেরকে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এর আগে ডিমোটিভেট হয়ে গেছো ইংরেজির প্রতি, একেবারে অনীহা, নেগলিজেন্স ইজ টু ইংলিশ, আই রিকোয়েস্ট ইউ টু রিটার্ন ব্যাক
টু ইংলিশ। আমি তোমাদেরকে আবার অনুরোধ করবো তোমরা ইংরেজিতে ফিরে আসো, যেটা এতদিনে মজা পাওনি বাট এখন পাবে, কারণ এখন তোমাদের সামনে নূতন আয়োজন নিয়ে আমরা চলে এসেছি, যেখানে এতদিন ধরে যে ব্যর্থতা আছে সেটাকে আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন আমিও বিভিন্ন বই দেখেছি, বিভিন্ন টিচারের কাছে আমি সব জায়গাতে, ঢাকা থেকে শুরু করে আমার জেলাতে, জেলা ডিস্ট্রিক্টে সব জায়গায় আমি বিভিন্ন ইংরেজি স্যারের কাছে গিয়ে দেখেছি আসলে ইংরেজিটা কীভাবে শিখালে একটা শিক্ষার্থী সহজভাবে ধরে রাখতে পারে, রিটেন করতে পারে ইন হিজ ব্রেন। আমি কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোকে আমি বিএসসি বিভিন্ন টিচারের কাছে গেছি, আমি একজন টিচারের কাছে যে কিন্তু ক্ষান্ত হয়নি, যার কারণে আমি বলতে চাই যে তোমরা যদি আমার ক্লাসে অ্যাটেন্ড করো, ইজি ইংলিশের ক্লাসে অ্যাটেন্ড করো, তাহলে অবশ্যই যে ল্যাগুলো ছিল তোমরা 10টা 20টা 30টা টিচারের মধ্যে যেটা থাকে, আশা করি এই ইজি ইংলিশ স্কুল সেটা তোমাদেরকে পূরণ করবে। এই জন্য কোনো চিন্তার কারণে আমি আরও একটা কথা বলতে চাচ্ছি, অনেকে আসো এইসবের কারণে কিন্তু ইংরেজি শিখতে পারো না, নো টেনশন আজকে থেকে, কারণ তোমার এসব লাগবে না, বাট তুমি শুধু টাইম দেবে। তোমার কাছে একটা অনুরোধ, আবারও কিছু শিক্ষার্থী আসো যাদের এইসব আছে, তারা আবার কী করে জানো, সময় নেই, ভাবনাও সময় নেই, আবার কিছু কিছু আসো, কিছু টিচারের কাছে তোমরা যাচ্ছ বাট বুঝতে পারছো না, একদম ডাম্প হয়ে যাচ্ছ যে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব না, আমি কখনো ইংরেজি শিখতে পারবো না, এটা আমার ধরার সম্ভব না, থাক আমি অন্য কিছু শিখবো। অনেকে লেখাপড়াই বন্ধ হয়ে যায় আজকে ম্যাথ আর ইংরেজির কারণে, নো, কোনো বন্ধর সিস্টেম নেই, আজকে থেকে সব ওপেন করা হয়েছে। যারা যারা ইংরেজি পড়ানো সবচেয়ে কাঁচা দুর্বল, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা কাম ব্যাক টু প্যাভিলিয়ন, দ্যাট মিন্স ইংলিশ স্কুল, ইজি ইংলিশ স্কুলে চলে এসো। তোমাদেরকে আবার অনুরোধ করা হলো, যেখানে তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধান আছে, সেটা আমি আগেই বলেছি, রাইটিং সাইড আছে, সেখানে গ্রামার আছে, সেখানে স্পোকেন আছে, একটা শিক্ষার্থীর কী প্রয়োজন সব প্রয়োজনই তো আমি এখানে রেখেছি, তাহলে কেনই বা তোমাদের এত টেনশন। আজকে থেকে একেবারে সম্পূর্ণ মুভমেন্ট, তোমরা ফ্রি মুভমেন্টে থাকবে, নো টেনশন, টু গেট, শুধু পাবে, তবে শর্ত একটাই, তোমাদেরকে আমাদের আমার সামনে, স্কুলের সামনে, ক্লাসের সামনে রেগুলার গেটিং প্রতিদিন চাই। তোমরা কিছু চাচ্ছ বাট আমি তোমাদেরকে দিব একটাই শর্ত, তোমাদেরকে রেগুলার উপস্থিত হতে হবে। যাই হোক, শিক্ষার্থী বন্ধুদেরকে আমি অনেক কথা বলেছি মোটিভেশনামূলক, তবে শর্ত একটাই দিয়েছি যে আমরা প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকবো, যে যার কারণে আমরা শিখতে পারবো বেশি। তবে একটা জিনিস খেয়াল করবা, আজকে আমার ক্লাসে ধরো 5000 স্টুডেন্ট আছে, 5000 স্টুডেন্টের মধ্যে দেখা গেছে 3000 স্টুডেন্ট সবচেয়ে ভালো শিখতে পেরেছে, আর 2000 স্টুডেন্ট ভালো শিখতে পারেনি। কারণ একটাই, ওই 2000 স্টুডেন্টের রেগুলারিটি ছিল না, তারা ছিল ইরেগুলার, 3 দিন ক্লাস করে আর 2 দিন মামার বাড়ি বেড়াতে যায়, যার কারণে আজকে তারা ওই শিক্ষা থেকে ওই ল্যাকিংটা তাদের মধ্যে তৈরি হয়েছে। আর যে 3000 যেটা ফুলফিল পেয়েছে, আর যেটা তাদের ল্যাক ছিল 2000-এর কথা আমি বলেছি, আর 3000 আমরা ফুল, তারা সম্পূর্ণরূপে যেটা আমি শেখানোর চেষ্টা করেছি তারা শিখেছে, দেখবা তাদের একটাই কারণ ছিল, তাদের কোনো টাকা দিতে হয়নি, তাদেরকে কিন্তু কোনো ইয়ে করা হয়নি, কষ্ট করতে হয়নি, বাট একটাই জিনিস তাদের দিতে হয়েছিল, সেটা তারা দিয়েছিল টাইম। কী দিয়েছিল তারা? টাইম। এই টাইমটা তোমাদের স্যাক্রিফাইস করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাস থেকে তোমাদের যা যা চাহিদা, যা যা প্রয়োজন, যা যা রিকোয়ারমেন্ট, অল ইনগ্রিডিয়েন্টস আর কেপ্ট হেয়ার সমস্ত উপাদানগুলো, ইনগ্রেড বলতে এখানে বোঝাচ্ছি যে উপাদান, সমস্ত উপাদানগুলো তোমাদের এখানে রাখা আছে। আজকে আমি মাত্র 2টা জিনিস আলোচনা করেছি অল্প পরিসরে, সেটা হচ্ছে পার্সপিসের নাউন এবং প্রোনাউন, এতেই কিন্তু আমার প্রায় ক্লাসের অনেকটা পর্যায়ে চলে গেছে 30-35 মিনিট। আশা করি অনেক মজা করে শিখতে পারবে, আমি অনেক প্রথম ক্লাস, আগামী ক্লাসগুলো আমি একটা কথা বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা আমার বারবার মনে পড়ে, যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। তা আমি মনে করি এই ইংরেজি শিক্ষায় সবচেয়ে বেশি আনন্দ থাকবে, যেখানে তোমার মনে হবে যে স্যারের ক্লাস পাচ্ছি না কেন, আমি আরও বেশি বেশি চাই, সপ্তাহে আরও বেশি চাই, ইনশাল্লাহ সেটাই ঘটবে। তবে তোমাদের উপস্থিতি আমার
আমার একান্ত কাম্য। আজকে আমরা আলোচনা করেছি নাউন এবং প্রোনাউন নিয়ে এবং তার কিছু উদাহরণ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই দুটোর উদাহরণসহ এই দুটোর তোমরা 20টা 20টা 40টা বাক্য উদাহরণসহ তোমরা লিখে আনবে। আমি আগামীতে তোমাদেরকে চেক করব কে কে পাচ্ছ কে কে পাচ্ছ না। না পারলে নো প্রবলেম, তারপর আমি হেল্প করবো। আর তোমাদের বাড়ির কাজ থাকলো HW যে তোমরা নাউন এবং প্রোনাউনের 10টা 10টা উদাহরণ পাশে লিখে আনবে। প্রপার নাউন 10টা উদাহরণ, প্রপার নাউন এবং প্রোনাউন 10টা উদাহরণ তোমরা লিখে আনবে। তাহলে আগামীতে আমরা আবারও দেখা হবে আমাদের লাইভ ক্লাসে। সবাইকে ধন্যবাদ। ওকে, গুড বাই।